কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা, আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা সকলে জানি যে আমাদের দেশে কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করার একটি রীতি প্রচলিত আছে বহুকাল ধরেই। আমরা এক ভাগ নিজের জন্য রাখি, এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বণ্টন করি, আর এক ভাগ এলাকার গরিব মিসকিনকে আমরা দিয়ে দিই। এই বণ্টন রীতিটা এটা অসুন্দর নয়, বরং এটা ভালো, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের এ পশুর গোশত নিজে খাও, এবং যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকেও খেতে দাও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআল মুতাররা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এ পশুর মাংস নিজেরা খাও, এবং যারা কোরবান দিতে পারেনি তারা তোমাদের কাছে চেয়েও বেড়াবে না। এই জাতীয় লোকদের মাঝে কোরবানির গোশত তোমরা বণ্টন করো। আল্লাহ এটা বলেননি তিন ভাগ করো, বরং তিনি বলেছেন তোমরা খাবে, তাদেরকে খাওয়াবে। এখানে আমরা যদি না খাই তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো না। এখানে কুলু বলতে আমাদের খাওয়াকে আল্লাহ ফরজ করে দেননি, এটা লিল এবাহা, এটা বৈধ, জায়েজ, লিল ইরশাদ। এই অর্ডারটা হচ্ছে, আমরটা হচ্ছে নির্দেশনা দেয়া, অর্থাৎ জবে করার পরে কোরবানির গোশত খেতে মানা নেই, তোমরা খেতে পারো। ঠিক অনুরূপভাবে তোমরা গরিবদেরকে খাওয়াও, যদি কোনো ব্যক্তি গরিবদেরকে না দিয়ে সবটা নিজে খেয়ে নেয় তাহলে কি কোরবানি বাতিল হবে? উত্তর হলো না। গরিবদেরকে দিতে বলা এটাও মোবাহ, উত্তম। এমনও তো হতে পারে এক ঘরে সদস্য আছে দশজন, বারোজন, পনেরোজন, কিন্তু তারা শুধুমাত্র একটি ছাগল জবেহ করেছে, এর চেয়ে বেশি জবেহ করার মতো সামর্থ্য নেই। এখন তারা যদি পনেরোজনে মিলে এক বেলা ভালো করে খায় তাহলে একটি ছাগলের গোশত কিন্তু এক বেলাতে শেষ হয়ে যেতে পারে। তো ওরা নিজে খাবে কি অন্যকে দিবে কি? এখন তারা যদি বলে যে আমরা নিজেরা যদি খেয়ে নেই কোরবানি হবে না, উত্তর হলো হবে। নিজে খাওয়া যেমন ফরজ নয়, গরিবদেরকে দেয়াটাও এখানে ফরজ নয়। এখানে নির্দেশনা হচ্ছে লিল ইবাহা, লিল ইরশাদ, অনুমতি, নির্দেশনা। এখন যারা সামর্থ্যবান মানুষ তারা যদি মনে করে আমি সবটা খেয়ে ফেলব তাহলে কি কোরবানি হবে না? আমরা বলবো কোরবান হলো না, ভোগ করা হলো। কবুল আল্লাহ করবেন কি না এটা আল্লাহর ব্যাপার, কিন্তু এটা ত্যাগের বিষয় হলো না আর কি, ভোগের বিষয় হলো। তো কোরবানি তো মূলত ভোগ নয়, কোরবানি হলো ত্যাগ। তা আপনি একটা বড় ফ্রিজ কিনে সবটা ফ্রিজে ঢুকিয়ে ফেললেন, আপনার পাশে গরিব মানুষ খেতে পেল না, চাইতে আসলো, আপনি একটু দিলেন না, তাহলে এটাকে উদাহিয়া বলা যায় কিভাবে? ত্যাগ আর কিভাবে বলা যায়? এজন্য আমরা বলবো তিন ভাগ করা আবশ্যক নয়, তবে আপনি দেয়ার সুযোগ আছে। আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, গরিবদেরকে দেবেন, আপনার জন্য সবটা দেওয়ার সুযোগ আছে, আবার সবটা খাওয়ার সুযোগও আছে। আপনি চাইলে কোরবানির গোশত তিন দিনের ভিতরে শেষ করতে পারেন, আবার চাইলে আপনি তিন মাসও খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম দিকে তিন দিনের বেশি কোরবানির গরুর গোশত বা বকরির গোশত খেতে নিষেধ করেছেন, তখন দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল। বলেছেন তিন দিনের বেশি কেউ খেও না, কিন্তু পরবর্তীতে তিনি লোকজনের যখন সচ্ছলতা এসেছে, দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে, তখন তিনি অনুমতি দিয়েছেন তোমরা এটা জমাও করে রাখতে পারো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনেকেই কোরবানির পশুর মাংস খেতেন, আবার কিছু তারা জমা করে রেখে পরে খেতেন। তো আমরা বলবো ভাগ করাটা অনুমোদিত, তবে তিন ভাগ করতেই হবে, এটাকে আইনে পরিণত করা যাবে না। যদি কেউ তিন ভাগ না করে কোরবানির সওয়াব হবে না, অথবা কোরবানি বাতিল, অথবা তার পিছনে সমালোচনা করা কোনোটাই কাম্য নয়, কারণ শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা আবশ্যক করেননি আমরা সেটাকে আবশ্যক করব না। তা আমরা কোরবানির গোশত খাব, আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিবদের মাঝেও সামর্থ্যের আলোকে আমরা দান করব। আল্লাহ তৌফিক দিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।